হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব, তবে তাকে গ্রেপ্তার না করেই খালি হাতে ফিরে যায় র‍্যাবের সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান 2 এর 111 নম্বর রোডের এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন তিনি, পরে তাকে গ্রেপ্তার না করেই ফিরে আসেন র‍্যাবের সদস্যরা। এদিন রাত 11:30টার দিকে তমিজি হককে গ্রেপ্তার না করার বিষয়টি জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় আদম তমিজিকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়েছে। অভিযানের মুখে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তমিজি, এমনকি নিজের স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তিনি। এর র‍্যাব কর্মকর্তা আরও বলেন, পাশাপাশি তারা অভিযানে গিয়ে দেখেছেন একজন বিদেশি নাগরিক তার বাসায় অবস্থান করছেন, তিনি তার বন্ধু বলে জানা গেছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি, তবে বাড়িটি ঘিরে র‍্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে। সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা করেন তমিজি হক। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে তার। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।